দুনিয়া তাঁকে চেনে সঙ্গীতের সুযোগ্য ছাত্র হিসাবে। ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের অন্যতম স্তম্ভ ওস্তাদ রাশিদ খান। তাঁর গানের গুণমুগ্ধের সংখ্যা অগুন্তি। কিন্তু সঙ্গীতের বাইরে রাশিদ খানের একমাত্র ভালোবাসার নাম সোমা বসু ওরফে জয়িতা বসু খান। খুব অল্প বয়সে সুন্দরী সোমার প্রেমে পড়েছিলেন রাশিদ খান। সময় নষ্ট করেননি, চটজলদি বিয়েটাও করে নেন। দুজনের ধর্ম আলাদা, সংস্কৃতি আলাদা, কিন্তু তাঁদের প্রেম কাহিনীতে বাধা হয়নি পরিবার। মাত্র 23 বছর বয়সেই বিয়েটা করেছিলেন রাশিদ খান। এক সাক্ষাৎকারে জীবনের সেরা মুহূর্ত নিয়ে কথা বলতে গিয়ে রাশিদ খান জানিয়েছিলেন, আমার স্ত্রীর সঙ্গে দেখা হওয়াই আমার জীবনের সেরা মুহূর্ত। আমাদের প্রেম কাহিনীটা একদম অন্য রকম, আমাদের ধর্ম আলাদা। কিন্তু আমার বাবা এই বিয়ের বিরুদ্ধে একটা কথাও বলেননি, বরং উনি আমাকে সমর্থন করেছেন। সোমা আমার জীবন বদলে দিয়েছে, এর জন্য আমি আজীবন ওর কাছে কৃতজ্ঞ থাকব। জীবনের অন্তিম দিন পর্যন্ত রাশিদকে আগলে রেখেছিলেন সোমা। রাশিদের কর্মজীবনে বরাবর পাশে থেকেছেন স্ত্রী, তাঁর কর্মকাণ্ডকে সমর্থন করেছেন, পরিবারকে সামলেছেন। রাশিদ খানের সঙ্গীত একাডেমির ম্যানেজিং ডিরেক্টরও ছিলেন সোমা। ঘরে বাইরে সর্বত্রই কাঁধে কাঁধ মিলিয়ে স্বামীর সঙ্গ দিয়েছেন তিনি। 32টা বছর একসঙ্গে কাটিয়েছেন তাঁরা। সংসার করেছেন, সঙ্গীত সাধনা করেছেন, বড় করেছেন 3 সন্তানকে। 2রা ডিসেম্বর তাঁদের বিয়ের তারিখ। 32 বছর পূর্ণ হয়েছিল তাঁদের বিবাহিত জীবন। 2 বছর আগে বিবাহবার্ষিকীর দিন জমাটি আড্ডা বসেছিল রাশিদের বাড়িতে। বিয়ে নিয়ে কথা বলতে গিয়ে একবার রাশিদ খান বলেছিলেন, আমি যাকে ভালোবেসেছি তাঁকেই বিয়ে করেছি, সময় নষ্ট করিনি, সেই সময়টা সঙ্গীতে বিনিয়োগ করেছি। সন্তানদেরও সেই কথাই বলি, ভালোবাসলে তাঁকে বিয়ে করে নাও। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, অন্য কারোর বিষয়ে জানতে কমেন্ট করবেন, আর এমনই সব ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।